কল্পির দৌড়ি রত্ন এলাকায় নদীর বাঁধে প্রায় একশো ফুটেরও বেশি ধস এরই জেরে আতঙ্কে প্রহর গুনছেন দৌড়ি রত্নেশ্বরপুর সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা বাঁধ মেরামতির কাজ শুরু হয়নি ফলে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে নষ্ট হতে পারে চাষের জমি ও পুকুর হুগলির নদীর বাঁধে ধস আতঙ্কে দশ থেকে বারোটি গ্রামের বাসিন্দারা দক্ষিণ চব্বিশ পরগনার কুলপিরপুর পঞ্চায়েতের দড়ি রত্নেশ্বরপুর এলাকায় রবিবার দুপুরে হঠাৎই দড়ি রত্নেশ্বরপুর এলাকার হুগলি নদীর বাঁধে প্রায় একশো ফুটেরও বেশি এলাকা জুড়ে ধস নামে এরই জেরে আতঙ্কে প্রহর গুনছেন কলপির রামকিশোরপুর গ্রাম পঞ্চায়েতের দড়ি রত্নেশ্বরপুর গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা দুগুরবেলা বৃষ্টি হচ্ছিলো হঠাৎ করে আগে ফাটল হয়েছিল হঠাৎ করে এখানে পঞ্চাশ একশো দেড়শো ফুটের মতন ডিপ হয়ে বসে গিয়েছে ইরিগেশন দপ্তর থেকে লোক এসেছিলো দুটো মেশিন নিয়ে মেপেছে বলছে একটু দূরে দুশো ফুটের মতন গভীর হয়ে গিয়েছে আর কাছাকাছির মধ্যে সত্তর আশি ফুট ডিপ হয়ে বসে রয়ে গিয়েছে সমস্যা বলছে ওই বাঁধটা এখন আমাদের তো সারিয়ে তো দিতে হবে আর নালে এই বাঁধ ভেঙে তো আমাদের তো বাড়ি ঘর বাড়ি তো সব ডুবে যাবে তো নদীর বাঁধে ধস নামার পর প্রশাসনের লোকজন এলেও মেরামতের কাজ শুরু হয়নি ফলে যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে দশ থেকে বারোটি গ্রাম নষ্ট হয়ে যেতে পারে চাষের জমি ও পুকুর ফলে বাঁধের ধারে বসে আতঙ্কে প্রহর গুনছেন গ্রামবাসীরা তাবলুকামানিকের রিপোর্ট তারা নিউজ কুলপি